নমস্কার বন্ধুরা, বুলার হেসেল অ্যান্ড ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটা শীতের সন্ধ্যায় এইরকম চটপটা একটা আলুর রেসিপি নিয়ে চলে এসেছি। সেজন্য আমি এখন যে নতুন ছোট ছোট আলুগুলো উঠছে সেই আলুই নিয়েছি। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একেবারে শুকিয়ে রাখা হয়েছে। এই আলুগুলোর গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর এই চটপটার রেসিপিটা যদি সম্পূর্ণটা না দেখো তাহলে কিন্তু খুব মিস করবে। আর এটা খেতে কতটা টেস্টি সেটাই চলো দেখে নিই। প্রথমেই আমি কড়াইতে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আগে থেকে ব্যবহার করা লবণ, আমি এগুলোকে আগে অনেক সময় মানে কোনো কিছু ভাজতে হলে সে আমি এই লবণ দিয়েই করি, কিন্তু সেটা একটু কম লাগছিল বলে আমি এর মধ্যে আরও কিছু ফ্রেশ লবণ দিয়ে কড়াইটাকে ভালো করে এবং লবণটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে মাঝারি আঁচে রেখে। তারপরে যখন দেখবে যে লবণগুলো খুব ভালো গরম হয়ে গেছে ঠিক তার মধ্যেই এই শুকনো করে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে, মানে ধুয়ে মুছে শুকনো করে রাখা। এবারে আলুগুলোকে লবণের মধ্যে ভালো করে বসিয়ে লবণগুলোকে পারলে আরও যদি বেশি লবণ দিতে চাও সেক্ষেত্রে আরও ভালো হবে, মানে পুরো আলুটাকে ঢেকে দিতে হবে। আর যাদের কাছে বালি রয়েছে তারা কিন্তু ইচ্ছে করলে এটা বালি দিয়েও রোস্ট করতে পারো, তবে লবণ তো আমাদের সবার ঘরেই থাকে সেই কারণে আমি লবণ দিয়ে দেখালাম। ভালো করে ঢাকা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট রাখবো। এই ফাঁকে আমি একটা চাটনি বানাবো, সেটা যে খেতে কতটা দুর্দান্ত সেজন্য আমি বেশ কিছু ধনে পাতা, রসুন, আদা, স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে রসুন এখানে আমি 5 কোয়া মতন দিয়েছি, আর 1/2 ইঞ্চি মতন আদা কুচি দিয়েছি, আর চাটনির পরিমাণ তোমরা যতটা করতে চাও সেই বুঝে ধনে পাতাটা দেবে। তবে এই চাটনিটা যদি একবার বানিয়ে রাখো এটা খেতে কিন্তু অনেক দিনই পারবে ফ্রিজে রেখে দিলে, আর এটা খেতে অসাধারণ লাগে। যাই হোক, আমি সবগুলোকে একবারে এর মধ্যে মানে একটু ছিঁড়েই দিলাম, ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ আর 1/2 চামচেরও কম এমনি সাদা লবণ, দুটো লবণে আমি মিক্স করে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন একটু মিষ্টি, একটু স্বাদের ব্যালেন্সের জন্য, আর 2 চামচ মতন একটু জলও দিলাম। তারপর এখানে আমি 1 মুঠো চিনে বাদাম ভাজা দিয়েছি, এখানে এটা ভাজা চিনে বাদাম, আর দিয়ে দিলাম এখানে গন্ধরাজ লেবুর একদম অর্ধেকটা লেবুর রস, ইচ্ছে হলে কেউ এমনি পাতিলেবুর রসও দিতে পারো। ব্যাস, এবার এটাকে একটু পেস্ট করে সুন্দর একটা চাটনি বানিয়ে নাও, সেটা দেখতে যতটা দুর্দান্ত খেতে কিন্তু ততটাই ভালো। বারবার বলছি এটা একবার বানিয়ে রাখলে অনেক দিন খেতে পারবে। চাটনিটার কালারটা দেখতে পাচ্ছ কি অসাধারণ কালারটা এসেছে, আর সেই রকমই খেতেও ভালো। চলো এবার তাহলে দেখে নিই আর কি কি লাগছে। এবার একটা মশলা বানাবো, সেজন্য আমি 1/2 চামচের থেকে একটু বেশি আমি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, নিচ্ছি চাট মশালা, সেটাও দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী 1 চামচ মতন হবে, আর 1/4 চামচ মতন আমি বিট লবণ দিলাম। এই 3টে মশলাকে একসাথে মিশিয়ে একটা মশলা বানিয়ে নেব। এবারে চলো দেখে নিই, 7-8 মিনিট হয়ে গেছে। আলুটাকে একটু মাঝে আমি একবার যদিও নাড়াচাড়া করে দিয়েছিলাম, তোমরাও তাই করবে, দেখতে পাচ্ছো আলুগুলোর গায়ে কিরকম একটা পোড়া পোড়া ভাব এসেছে, আর এর থেকে একটা কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক ছোটবেলায় আমরা যখন বুড়ির ঘর মানে পোড়াতাম তখন কিন্তু এরকম আলু পোড়া খেয়েছি অনেক, সেই স্বাদটাকেই ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থা। যদিও এর আমার চ্যানেলে কিন্তু আমি আগেও এরকম একটা আলুর রোস্টের দেখিয়েছি তোমাদেরকে, যারা দেখোনি আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিও। আর এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি, মানে একটু বেশ বড় ছাঁকনি ঝাঁঝরি দিয়েই তুলে নিচ্ছি যাতে গায়ে লবণটা লেগে না থাকে। তারপরে বাকি আলুগুলোও আমি দিয়ে দেবো, কেননা একবারে অতগুলো আলু আমি দিইনি, আমি দুবারে করেছি। এগুলোকেও আমি ঢাকা দিয়ে এরকমভাবে রেখে দেবো, তারপরে সবটাই তুলে নেবো। কিন্তু এই লবণটা কিন্তু তোমরা ঠান্ডা করে আবার ভরে রাখতে পারবে জারে, পরে যখন আবার ব্যবহার করতে পারবে। এটা অনেকবার ব্যবহার করা যায়, কিচ্ছু হয় না এই লবণের। চলো এবারে দেখে নিই আসল মানে কিভাবে এটা সার্ভ করব। আলুটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই খেতে হবে, তবেই কিন্তু স্বাদটা বুঝতে পারবে। আর লবণগুলোকে একটু হাত দিয়ে ঘষে নিলেই পড়ে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। বালি হলে একটু সমস্যা হয় কিন্তু লবণ খেতে তো ভালোই লাগে, মানে কোনো রকম অসুবিধে হবে না যদি গায়ে একটু লেগেও থাকে। এবারে ছুরি দিয়ে আলুটাকে 2/2 করে নেব। যারা আমার রেসিপিটা আজকের প্রথম দেখছো, যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকো, নতুন ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এইভাবে আমি আলুগুলোকে 2 টুকরো করে নেবো, যেহেতু আলুগুলো খুব ছোট ছোট সে কারণেই 2 টুকরো করছি। এবার ওই 2/2 আলুর মাঝে আমি এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দেবো। আর কি, এবারে শুধু
সেই চাটনির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাও। ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না, লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করার কথা তো আগেই বলেছি। এইভাবে শীতের সন্ধ্যা জমিয়ে খাও।